আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আপনাদের জন্য ছোট্ট একটা নিউজ নিয়ে আসলাম যে সকল প্রবাসী ভাইরা দেশে ছুটিতে যাওয়ার অপেক্ষা আছেন এবং অনেকে একবারও দেশে যাওয়ার অপেক্ষা আছেন। আপনারা জানতে চেয়েছিলেন যে মালয়েশিয়া টু বাংলাদেশ ফ্লাইট কবে চালু হবে, সঠিকটা নিউজ সঠিকটা তথ্য আপনারা জানতে চেয়েছিলেন। আপনাদের জন্য সুখবর, জুলাই মাসের 3 তারিখ থেকেই মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান চলাচল শুরু হচ্ছে। এটা নিশ্চিত করলো মালয়েশিয়া এয়ারলাইন্সের একটা ফেসবুক পেজ আছে অনলাইনে, সেই ফেসবুক পেজে তাদের একটা পোস্টে আমি কমেন্ট করে জানতে চেয়েছিলাম কবে মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান চলাচল শুরু হবে। সেই কমেন্টের উত্তর তারা আমাকে দিয়েছে এবং আমিও নিজেও অনলাইনে চেক করে দেখছিলাম ফ্লাইটের শিডিউলগুলো। জুলাই মাসের 3 তারিখ এবং জুলাই মাসের 5 তারিখে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট আছে কুয়ালালামপুর টু ঢাকা। এবার দেখুন যে আমি কমেন্টে কি লিখেছিলাম এবং তারা আমাকে কি উত্তর দিল। আমি এখানে লিখেছি বিলাবোকা ফ্লাইট মালয়েশিয়া টু বাংলাদেশ, সেই কমেন্টে তারা আমাকে উত্তর দিয়েছে সালাম জসিম কুন্তুক মাকলুমাত, তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং তারা এখানে লিখেছেন যে কুয়ালালামপুর টু ঢাকা 3 জুলাই 2020 ফ্লাইট চলাচল শুরু হবে এবং আপনার পছন্দের তারিখগুলো ফ্লাইটের তারিখগুলো নিচের লিঙ্কে ক্লিক করে আপনি চেক করে নিতে পারেন। এখানে আমি বাংলা ট্রান্সলেশন করে আপনাদেরকে আমি লিখে দিচ্ছি, আপনারা নিজেরাও দেখে নেন। এখানে এখানে বাংলায় স্পষ্টভাবে লেখা আছে জুলাই মাসের 3 তারিখে কুয়ালালামপুর টু ঢাকা ফ্লাইট চালু হবে এবং আপনার পছন্দের ফ্লাইটের তারিখগুলো নিচে ক্লিক করে দেখে নিন, নিচের লিঙ্কে ক্লিক করে। তা আপনারা নিশ্চিত হইলেন যে জুলাই মাসের 3 তারিখ থেকে ফ্লাইট চালু হচ্ছে। তারপর আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা কিন্তু এখনই টিকিট কিনবেন না, কারণ এই কোভিড-19 এর কারণে এই ফ্লাইটগুলো ক্যান্সেল হতে পারে কিংবা পিছিয়েও যেতে পারে। কারণ ফ্লাইট যদি কার্যকর করা হয় তাহলে অবশ্যই মালয়েশিয়ার টিভি চ্যানেলে এটা প্রচার করবে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন থেকে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে যে 3 জুলাই থেকে মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান চলাচল শুরু হলো। এটা নিশ্চিত হওয়ার পরে আপনারা তারপরে আপনারা টিকিট কিনবেন। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমি নিশ্চিত যখন হবে আমি নিশ্চিত হওয়ার খবরটা আপনাদের সাথে শেয়ার করব। প্রবাসী ভাইরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।